আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি মজার রেসিপি নিয়ে। আজকের ভিডিওতে শেয়ার করব খুবই মজার এবং খুবই জনপ্রিয় একটি ট্র্যাডিশনাল ডিশ, সেটা হলো অ্যারাবিয়ানদের চিকেন খাপসা। অ্যারাবিয়ানদের এটা খুবই জনপ্রিয় একটি বিরিয়ানি। ট্র্যাডিশনাল ওয়েতে অনেকগুলো একসাথে রাইস রান্না করে আস্ত মুরগির সাথে এটা সার্ভ করা হয়। আমি যেহেতু ঘরোয়াভাবে এটা ট্রাই করেছি, তাই অল্প কিছু রাইস এবং চিকেন দিয়ে আজকের বিরিয়ানিটা আমি তৈরি করব। আর এই চিকেন খাপসাটা রিচ ফুড হলেও এটাতে কোনো ধরনের রিচ মশলার প্রয়োজন হয় না, হাতের কাছে সাধারণ মশলা দিয়েই রান্না করা হয় আর খেতেও অনেক টেস্টি হয়। তাই আমি আশা করব আজকের সহজ মজার চিকেন খাপসা রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। রান্নাটা করার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলার মিডিয়াম আছে। প্যানটাকে হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এবং তেল মিলিয়ে আধা কাপ। চাইলে পুরোটা ঘি এবং চাইলে আবার পুরোটা তেল দিয়েও করা যাবে। এবারে ঘি এবং তেলটাকে হালকা গরম করে এর মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে দারচিনি, এলাচি, লং, কালো গোলমরিচ এবং তেজপাতা। এবারে এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ হালকা ফোড়ন দিয়ে নিব নেড়ে চেড়ে। মশলাগুলোকে হালকা ফোড়ন দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিব এবং হালকা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর যখন হালকা সফট হয়ে আসবে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবং এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। বাটা মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ ধনিয়া গুঁড়ো, এক চা চামচ মরিচ গুঁড়ো এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি এক কাপ টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটা হাতের কাছে থাকলে দিবে, না দিলে কোনো সমস্যা নেই। চাইলে টমেটোটাকে ব্লেন্ড করেও এখানে ইউজ করা যাবে। আর এই চিকেন খাপসার ক্ষেত্রে অবশ্যই টমেটোটা অ্যাড করার চেষ্টা করবেন, কারণ টমেটোটাই হচ্ছে চিকেন খাপসার আসল স্বাদ নিয়ে আসবে। এবারে সব কিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এবং কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি আর এগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। মাংসের ভিতরে ভালোভাবে মশলাটা ঢোকার সুবিধার্থে আমি মাংসের টুকরোগুলোকে ছোটো রেখেছি। এবারে মুরগির মাংসগুলো অ্যাড করার পর দিয়ে দিচ্ছি দুটো আস্ত লেবু। চাইলে লেবু স্লাইস করেও এ পর্যায়ে অ্যাড করতে পারেন। এই লেবুটাই চিকেন খাপসার আসল ফ্লেভার নিয়ে আসবে। অন্য বিরিয়ানিতে যেমন আমরা কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করে থাকি ফ্লেভারের জন্য, আর এই চিকেন খাপসাতে শুধুমাত্র ফ্লেভারের জন্য লেবুটাই ইউজ করা হয়। লেবু অ্যাড করার পর এবারে মুরগিটাকে আমি 5 মিনিটের মতো ঢেকে মিডিয়াম টু লো আঁচে রান্না করেছি। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে মুরগির টুকরোগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এবার ঝালের জন্য কিছু ভেঙে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা বাড়িয়ে বা কমিয়েও দেওয়া যাবে। এবার আবারও ঢেকে রান্না করব 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে সিদ্ধ করে নিব পুরোপুরিভাবে, তাই আবারও ঢেকে রান্না করব মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে। প্রায় 7-8 মিনিট মাংসটাকে রান্না করে নিয়েছি। মাংসটা এবারে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসের টুকরোগুলোকে এবারে আমি তুলে নিচ্ছি ঝোল থেকে। অবশ্যই মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে প্রথমে। সিদ্ধ হওয়ার পর মাংসের টুকরোগুলোকে যতটা সম্ভব ঝোল ছাড়িয়ে ঝোল থেকে তুলে নিতে হবে। এবারে মাংস রান্না করার অবশিষ্ট ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল। এখানে আমি 3 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপরে 30 মিনিট পর একটা ছাঁকনিতে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে এই সবটুকু চাল মাংসের অবশিষ্ট ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিব গরম পানি চাল সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এখানে মুরগির মাংসের ঝোল আছে প্রায় 2 কাপের পরিমাণ, তাই এখানে আমি আরও 4 কাপ গরম পানি দিচ্ছি।
আপনারা মাংসের ঝোলটা দেখে আন্দাজ করে পানিটা অ্যাড করে নেবেন। তো এবারে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর ফ্লেভারের জন্য যে দুটো লেবু অ্যাড করেছিলাম সেই দুটো লেবু এখন তুলে ফেলে দিচ্ছি, কারণ এগুলো থেকে ফ্লেভার অলরেডি বের হয়ে গেছে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে পানি কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন এরকম শুকিয়ে আসবে, চালের গায়ে গায়ে হয়ে আসবে, তখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢেকে রান্না করব 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পর ঢাকনা সরিয়ে আলতোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এবারে আবারও ঢেকে 10-12 মিনিটের মতো দমে রেখে দিব চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে। আর ঢাকনায় যে হোল্ড আছে সেটাকে আমি একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি, আর অপেক্ষা করছি 10-12 মিনিটের মতো। এরই ফাঁকে আমি চিকেনগুলো প্রিপেয়ার করে নিব। তো এজন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচের মতো ঘি নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো টমেটো পেস্ট এবং 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। সব কিছুকে একত্রে ভালোভাবে মিক্সড করে একটা ব্রাশের সাহায্যে এবার এই মিশ্রণটাকে আমি চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। এতে করে যখন আমরা চিকেনটাকে ভাজবো তখন চিকেনের স্কিনটা আর ড্রাই হয়ে যাবে না, আর এতে করে চিকেনটা খেতেও ভালো লাগবে, সাথে ফ্লেভারও খুব ভালো আসবে। উল্টে পাল্টে দুই পাশেই মিশ্রণটাকে লাগিয়ে নিচ্ছি। এবারে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব যতক্ষণ অবধি চিকেনের গায়ে বা চিকেনের স্কিনে খুব সুন্দর তান্দুরি বা গ্রিলের মতো পোড়া একটা ভাব চলে আসে। চাইলে এই কাজটা ইলেকট্রিক ওভেনেও করা যাবে, সেক্ষেত্রে ওভেনটাকে 200°C আগে থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। এরপরে চিকেনগুলোকে একটি বেকিং ট্রের উপরে রেখে এভাবে মিশ্রণটা লাগিয়ে 20-30 মিনিটের জন্য বেক করতে হবে, আর মাঝে অবশ্যই চিকেনের টুকরোগুলো উল্টিয়ে দিতে হবে। আমি চিকেনের টুকরোগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর ভাজার মাঝে মাঝে আমি মিশ্রণটা লাগিয়ে নিয়েছিলাম। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, চিকেনের গায়ে সুন্দরভাবে তান্দুরির মতো একটা পোড়া ভাবও চলে এসেছে। চিকেনগুলোকে আমি প্যান থেকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। চিকেনগুলো যেহেতু আগে থেকেই রান্না করা তাই খুব বেশি সময় নিয়ে এটা ভাজারও প্রয়োজন নেই। চিকেনের সাথে সাথে এদিকে আমাদের রাইসটাও হয়ে গেছে, ঢাকনা সরিয়ে আলতোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আর রাইসটাও খুব সুন্দরভাবে কুক হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। তো এই পর্যায়ে এসে আমি চুলাটাও অফ করে দিচ্ছি। এরপর আস্ত গরম মশলাগুলোকে যতটা সম্ভব তুলে ফেলে দিচ্ছি। এবার একটা লেবুকে এভাবে স্লাইস করে রাইসের উপর বসিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। চাইলে আপনারা এই পার্টটা স্কিপ করতে পারেন। এবারে ঢাকনা দিয়ে চুলা বন্ধ থাকা অবস্থায় এভাবেই রেখে দিব রাইসটা হালকা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। এরপরে আমি রাইসটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কত সহজ এবং সাধারণ মশলা দিয়েই রান্না করা হয়েছে এই চিকেন খাপসা, খেতে কিন্তু অসাধারণ। আপনারা বাসায় এটা একবার হলেও ট্রাই করবেন। আসছে রমজান কিংবা ঈদের জন্য এই চিকেন খাপসাটা একদম পারফেক্ট, যে কেউ এটা পছন্দ করবে। তো আমি আশা করব আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ ধরে আমার রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।